আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি, তো আমার খালাতো ভাইয়ের বিয়ে, তো বিয়েতে এসেছি। তো এটা ছিল বৌবাত, বৌবাতে আমরা অ্যাটেন্ড করেছি। তো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু পিক তোলার জন্য বসেছি এখানে। তো তাহমিদের বাবা তাহমিদ তাহির তাহিয়া বসে আছে, তো আমি ওদের একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর ওদের অনেকগুলো ছবিও তুলে দিয়েছি। তো জাস্ট একটু স্মৃতি করে রাখা। তো বউ দেখতে গিয়েছিলাম ঘরের ভিতর, কিন্তু বউয়ের ছবি তুলতে পারিনি, কারণ বউ একটু পর্দাশীল, সেজন্য ছবি তুলতে মানা করেছে সবাই। তো আমার হাজবেন্ডের সাথে, এটা হচ্ছে আমার বড় বোনের হাজবেন্ড। তো আমরা এখন ঘরের ভিতরে এসে বসেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার, কিভাবে আমি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 3 কেজি পরিমাণ জলপাই সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি দেখে নিব জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, জলপাইগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন জলপাইগুলোকে একটি ঝুড়িতে ছেঁকে নিব। তো একটা ঝুড়িতে জলপাইগুলো ছেঁকে নিলাম। তো এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়া হয়ে গেলে আমি এটাকে চটকে নিব। তো চটকে আমি এটাকে নিয়েছি ভালোভাবে আধা ভাঙা করে। তো এখানে আমি একটা মশলা তৈরি করব আচারের। এখানে নিয়েছি আমি 5 ফোড়ন ধনিয়া এবং জিরা। তো এগুলো আমি ভালোভাবে টেলে নেব। টেলে তারপরে এটাকে পাটায় আমি পিষে নিব, তবে অত পিষতে হবে না, একটু আধা ভাঙা করে নিলেই হয়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে এখন টেলে নিব, যাতে একটু মচমচা হয় মশলাটা। মচমচা হলেই এটাকে আমি নামিয়ে নিব। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার এটা মোটামুটি হয়ে গেছে। তো এই তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি পাটার মধ্যে পিষে, তবে অতটা গুঁড়ো করিনি, আধা ভাঙা করে নিয়েছি। তো আর এদিক দিয়ে আমি বেশ কতগুলো শুকনা মরিচ টেলে নিচ্ছি, এগুলো আমি ফাঁকি করে আমি আচারে ব্যবহার করব। আমি কোনো শুকনা যে মরিচের গুঁড়া সেটা ব্যবহার করব না, টালা মরিচের গুঁড়াটাই ব্যবহার করব। তো আমি মরিচগুলো ভালোভাবে টেলে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি সব ধরনের গরম মশলা, 5 ফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ। আর এখানে শুকনো মরিচগুলো আমি ভেঙে নিয়েছি। তো এখন আমার আচার বানানোর পালা। তো এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আমি কড়াইতে। তো তেলটা হালকা একটু গরম হবে, বেশি না। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে 1 টেবিল চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 8-10টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম এলাচ, 3-4টা এলাচ, আর
আর দু তিনটা দারচিনি। তো এখন আমি এই মশলাগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। তো জালটা আমার মিডিয়াম আছে হবে, এত বেশি আছে দিলে আবার তেল উপচে পড়ে যেতে পারে, সেজন্য একদম মিডিয়ামের চেয়ে একটু কম আছে দিতে হবে যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায়। তো এখানে আমি সরিষা বাটা ব্যবহার করছি, 1/2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম, কারণ সরিষা বাটাটা আচারে পেয়ে আসছে, আচারের মধ্যে দিলে ভালো হয়। তো সরিষা বাটাটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি একে একে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সবটুকু জলপাই এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়াচাড়া শুরু করে দিলাম। আচার হচ্ছে এমন একটা জিনিস যেটাকে অনবরত নাড়তে হবে। আচার যদি আপনারা নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর আচারের যে জালটা সেটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো আঁচে হবে, বেশি আঁচ দিলে আচার তাপ দিলে দেখা গেছে যে আচারটার তলিতে পোড়া লেগে যেতে পারে। তো অনবরত আচারটাকে কিন্তু নেড়ে যেতে হবে। তো আমি ভালোভাবে আচারটাকে নাড়তে থাকছি। তো এখন আমি একে একে চিনি, লবণ ও সিরকা দিয়ে দিব। তো এখানে আমি 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। তো সিরকা দিয়ে আমি এটা ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে দিব। তারপর আমি ব্যবহার করব এখানে চিনি। আমি এখানে দুইবারে চিনিটা ব্যবহার করব। প্রথমে আমি অর্ধেক দিয়ে দিব চিনিটা, এখানে 1 পোয়া চিনি দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে আবার আমি 1 পোয়া চিনি দিব। তো মোটামুটি আমার 1/2 কেজি চিনি লেগেছে এই আচারটা তৈরি করতে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো চিনি থেকে কিন্তু বেশ একটু পানি উঠবে, তো পানিটা দিয়ে আস্তে আস্তে আমার এটা কষানো হয়ে যাবে। তো আমার জলপাই কিন্তু মোটামুটি আগে থেকেই সিদ্ধ করা। তো চিনির পানিটা ভালোভাবে যাতে শুকিয়ে যায় সেইভাবে নাড়াচাড়া করতে হবে। শুকিয়ে আসলে একটু আচারটা হার্ড হয়ে আসবে, তাহলে বুঝতে হবে যে আমার আচার তা হয়ে গেছে। তো এখানে আমি মরিচ যে গুঁড়ো করে রেখেছি আর যে মশলা আচারের যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তো আচারের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে আচারের যে মশলাটা এটা বেটে না দিয়ে একটু তেলে ফাঁকি করে দেওয়ার জন্য। আচারের মধ্যে বেটে দিলে দেখা গেছে যে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ফাঁকি করে দিলে দেখে যেহেতু এখানে কোনো পানির ব্যবহার হয় না, তো আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আর আমি এখানে দীর্ঘদিন মোটামুটি যাতে ভালো থাকে সেজন্য এখানে সিরকা ব্যবহার করেছি। তো আপনারাও সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন।
তো আমাকে অনবরত আচারটাকে নাড়তে হবে, নতুবা তলানিতে লেগে যাবে। তো আমি দ্বিতীয়বার আবার এক পোয়া চিনি দিয়ে দিচ্ছি। মোট আমার এখানে আধা কেজি চিনি ব্যবহার করা হয়েছে। তো আরেকটু লবণও দিয়ে দিব, লবণটাও কম হয়েছে আমি একটু চেখে দেখেছি। তো যেহেতু আমি এটা টক মিষ্টি ঝাল করতেছি, সেজন্য আমার এখানে একটু চিনিটা বেশি ব্যবহার করা হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে কোনো রসুন ব্যবহার করিনি, যেহেতু এটা টক মিষ্টি ঝাল একটা জলপাইয়ের আচার, সেজন্য এখানে রসুনটা আপনারা ব্যবহার না করলেও পারবেন। আর যেটা টক আচার সেটার মধ্যে অবশ্যই রসুন দিতে হবে। তো এখানে আমি কোনো রসুন ব্যবহার করিনি, রসুন ছাড়াই আচারটা আমি তৈরি করেছি। তো আমার মোটামুটি আচারটা হয়ে এসেছে। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমার আচারটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো আমি এটাকে ফ্যানের বাতাসে এখন ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে আমি এখন বুইমে ভরে নিয়েছি একটা কাচের ঝাড়ে। তো আমি যখন আচারটা বুইমে রেখেছি তখন এর নিচে একটু সরিষার তেল এবং আচারটা রাখার উপরে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। এর ভিডিওটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।